দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আব্দুল হামিদ, প্রভাষক ইতিহাস বিভাগ, চট্টগ্রাম। আমরা আজকে ইতিহাস দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের বলশেভিক বিপ্লব নিয়ে আলোচনা করব। আমরা আজকে যে বিষয়গুলো দেখার চেষ্টা করব তা হচ্ছে যে বলশেভিক বিপ্লব কি, বিপ্লব পর্ব রাশিয়ার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অবস্থা বর্ণনা করতে পারবো। আমরা বলশেভিক বিপ্লবের কারণগুলো দেখার চেষ্টা করব এবং বলশেভিক বিপ্লবের দার্শনিকদের উদাহরণ জানতে পারব। বলশেভিক বিপ্লব ইউরোপের একটি যুগান্তকারী ঘটনা, যেটা 1917 সালে রাশিয়ায় সংঘটিত হয়। আমরা রাশিয়ার জাতান্ত্রিক সমাজ ব্যবস্থা পরিবর্তন ঘটিয়ে রাশিয়ায় পৃথিবীর সর্বপ্রথম সমাজতান্ত্রিক বিপ্লব বা সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা সংঘটিত হয়। আমরা বলশেভিক বিপ্লব দেখার শুরুতে যে বিষয়টা আলোচনা করব, বিশ্ব থেকে সারা পৃথিবীর গুরুত্বপূর্ণ ঘটনা হলো 1917 সালের বলশেভিক বিপ্লব। এই বিপ্লব সমগ্র মানব সভ্যতার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এই বিপ্লব সংগঠনের প্রধান ভূমিকা পালন করেছিলেন শ্রমিক শ্রেণী। রাশিয়ার যে শ্রমিক শ্রেণী বা পলতারি শ্রেণী ছিল, কৃষক সমাজ ছিল, সাধারণ মানুষ বিপ্লবী মন্ত্রে দীক্ষিত হয়েছিল এবং রাশিয়ার কমিউনিস্ট পার্টি বা বলশেভিক পার্টির নেতৃত্বে। আমরা পরবর্তীতে বলশেভিক পার্টি কি এটা দেখার চেষ্টা করব। এই পার্টির মূল নেতৃত্বে ছিলেন ভ্লাদিমির উইলিয়াম লেনিন। লেনিনের নেতৃত্বে এই বিপ্লব পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব। 1917 সালের তৎকালীন রাশিয়ায় অক্টোবর মাসে এই বিপ্লব সংঘটিত হয়েছে বলে একে অক্টোবর বিপ্লব বলা হয় এবং এটি রুশ দেশে সংঘটিত হয়েছে বলে রুশ বিপ্লব বলা হয় এবং এটি প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়েছিল বলে একে সমাজতান্ত্রিক বিপ্লব বলা হয়। বলশেভিক বিপ্লবের আমরা যে প্রভাব বা ফলাফল দেখি তা হচ্ছে যে ইউরোপে রাশিয়ায় প্রথম সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হলেও এর প্রভাব রাশিয়াতে সীমাবদ্ধ থাকেনি। বিপ্লবের ঢেউ আফ্রিকা, ইউরোপ, ল্যাটিন আমেরিকায় পড়েছিল এবং এই বিপ্লব পৃথিবীর আমরা দেখব যুগান্তকারী সূচনা করেছিল এবং বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই বিপ্লব একটা পুঁজিবাদী আদর্শের বিপরীতে পৃথিবীতে স্থায়ীযুদ্ধ সংঘটিত হয়েছিল এবং পৃথিবীতে দুটি ধারা সৃষ্টি হয়েছিল এই বলশেভিক বিপ্লব। আমরা বলশেভিক বিপ্লবের যে কারণগুলো দেখব বা বলশেভিক বিপ্লব সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার আগে রাশিয়ার যেই সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা ছিল সেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। এই বিপ্লবের যে সামাজিক পটভূমি তৈরি হয়েছিল 19 শতকে, মানে ইউরোপে যে সামন্তবাদের উদ্ভব, বিকাশ এবং রাশিয়াতে এর বিস্তার বলশেভিক বিপ্লবের পটভূমি তৈরি করেছিল। দীর্ঘদিনের পুঞ্জীবিত অসন্তোষের ফলে এক সর্বাত্মক বিপ্লব সংঘটিত হয়েছিল। পাশাপাশি স্বৈরাচারী রাজতন্ত্রের শাসন পরিচালনায় অক্ষমতা এবং রুশ পাশের চিন্তাধারার উপর পাশ্চাত্যের প্রভাব, এই দুই এর বিপরীতে নানা প্রত্যক্ষ পরোক্ষ কারণ প্রকট হওয়ার ফলে রুশ বিপ্লব সংঘটিত হয়েছিল। বস্তুপক্ষে এই বিপ্লব রাশিয়ার সমাজ শাসনতন্ত্রে এক আমূল পরিবর্তন এসেছিল। আমরা বিপ্লব পূর্ব রাশিয়ার যে মূল অর্থনীতি ছিল সামন্তবাদ, যেখানে আমরা দেখব হচ্ছে যে সামন্তরা কৃষকদেরকে শোষণ করত এবং তাদের এই যে ব্যক্তি মালিকানাহীন যে কৃষক তাদেরকে শোষণ করে রাশিয়ার যে ভূমিদাস ব্যবস্থা ছিল সেটি আমরা দেখব হচ্ছে যে অনেক দিন ধরে রাশিয়ায়
ভূমিদাস বন্দ্যোপাধ্যায় প্রচলিত ছিল, এবং পাশাপাশি হচ্ছে যে তাদের যে রাজতন্ত্র, স্বৈরাচারী রাজতন্ত্র যেটাকে আমরা জারতন্ত্র বলি, সেটার অক্ষমতা হচ্ছে যে বিপ্লবকে আরো বেশি ত্বরান্বিত করেছিল। আমরা রাশিয়ার যে সামাজিক অবস্থাটা দেখব বিপ্লব পূর্ব রাশিয়া, সেটা দেখলে স্পষ্ট হয়ে যাবে রাশিয়ার যে সামাজিক অবস্থাটা কেমন ছিল। শিল্প বিপ্লব পরবর্তী ইউরোপের সমাজ রাজনীতি বহুমুখী উত্থানপতনের ভিতরে পুঁজিবাদীদের শোষণ, মানুষের অধিকার প্রতিষ্ঠা, শ্রমিকদের কল্যাণ, দ্রুত শহরায়নের সমস্যাসমূহ মোকাবেলায় প্রভৃতি প্রধান হয়ে ওঠে। সমাজ পরিবর্তন, শ্রমিক শ্রেণী কাজের সময়, বেতন ভাতা, ছুটি এবং পুঁজি শোষণের বিরুদ্ধে রাশিয়ার যে সামাজিক আন্দোলনের পটভূমি তৈরি হয়েছিল। আমরা আগেও বলেছিলাম 1900 থেকে রাশিয়াতে যে সামন্তবাদী আর্থসামাজিক কাঠামো ছিল, এই দুর্বল আশার সামন্ত আর্থসামাজিক ব্যবস্থা রাশিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ অনুপযোগী হয়েছিল। এই ব্যবস্থার মূলেই ছিল জারের একনায়কতন্ত্র প্রশাসন ব্যবস্থা, শোষণ, নির্যাতন আর অত্যাচার। সামন্ত সমাজ কাঠামো ও রাশিয়া জারের একনায়কতন্ত্র শাসন রুশ বিপ্লবকে ত্বরান্বিত করেছিল। আমরা যে রাশিয়ার যে সমাজ ব্যবস্থা দেখি, সেটা সমাজ ব্যবস্থায় আমরা শ্রমিকদের যে বৈষম্য ছিল এবং কৃষকদের যে সামন্তবাদী আর্থসামাজিক ব্যবস্থার ভিতরে কৃষকদের অবস্থা শোচনীয় ছিল, এই শ্রমিক কৃষক তারা হচ্ছে যে রুশ বিপ্লবের তারা প্রধান প্রধান অনুঘটক হয়ে দাঁড়ায়। আমরা যে রাশিয়ার যে বিপ্লব পর্ব যে অর্থনৈতিক অবস্থা দেখব, সেটা হচ্ছে যে পুরোটা ছিল কৃষিজীবী। আমরা রাশিয়াতে যে সামাজিক সামন্তবাদী আর্থসামাজিক কাঠামো দেখি, তার 90% হচ্ছে কৃষিজীবী। 1857 সালে এক জরিপে দেখা যায় রাশিয়ায় মোট 11 কোটি মানুষের মধ্যে 9 কোটি 70 লক্ষ ছিল কৃষক। দ্বিতীয় আলেকজান্ডার বহু সমাজে নিয়ন্ত্রণ করেছিলেন যাতে কৃষকদের শোষণ করতে না পারে, কিন্তু ভূমিদাসের পরিবর্তে গ্রাম সমিতি দাসে পরিণত হয়। কারখানার শ্রমিকদের আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না। রাশিয়ায় বিপ্লব পূর্বে মোট শ্রমিক ছিল 30 লক্ষ। শ্রমিকদের শোষণ, নিম্ন মজুরি, অস্বাস্থ্যকর পরিবেশ ছিল শ্রমিকের অবস্থা। তারাই বলশালী বিপ্লবের সংগঠনে ভূমিকা রাখে। আমরা যে অর্থনৈতিক ব্যবস্থা থেকে, সেখানে হচ্ছে যে যারা কৃষক ছিল তারা ছিল ভূমিহীন কৃষক, এবং আমরা কৃষকদের তারা শোষণ করত, এবং যে শ্রমিক ছিল শ্রমিকদের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না, এভাবে তাদের নিম্ন মজুরি, অস্বাস্থ্যকর পরিবেশে আমরা রুশ বিপ্লব সংগঠনের প্রধান ভূমিকা রাখি। বিপ্লব পূর্ব রাশিয়া যে রাজনৈতিক ব্যবস্থা ছিল, তারা হচ্ছে যে তাদেরকে জারতন্ত্র বলা হয়, জার, এবং জারতন্ত্র ছিল স্বৈরাচারী। যেমন যার দ্বিতীয় নিকোলাস স্বৈরাচারী শাসনে দেশের রাজনৈতিক অবস্থা জটিল হয়ে উঠেছিল। তিনি ছিলেন অত্যন্ত ভীরু, তিনি তার রানীর করায়ত্ত ছিল। রানী আলেকজান্ডার ছিলেন রাসপুটিন নামক এক সাইবেরীয় বাসী ধর্মযাজকদের প্রভাবাধীন। এরকম পরিস্থিতিতে 1905 সালে দেশে এক বিদ্রোহ দেখা দেয়, যার দ্বিতীয় নিকোলাস বাধ্য হয়ে ডোমা নামক পার্লামেন্টের সহযোগিতায় ক্ষমতা ধরে রাখেন। 1901 সালে রাশিয়া যে সোশ্যাল ডেমোক্রেটিক নামে একটি রাজনৈতিক দল গঠিত হয়, এটি 1903 সালে বলশেভিক বা সংখ্যাগরিষ্ঠ এবং মেনশেভিক বা সংখ্যাগরিষ্ঠ দলে বিভক্ত হয়। তাহলে আমরা দেখবো হচ্ছে যে যার দ্বিতীয় নিকোলাসের সময় থেকে হচ্ছে যে রাশিয়ার যে জাতন্ত্র ছিল সেটি দুর্বল হয়ে পড়েছিল। তার প্রধান কারণ ছিল যার দ্বিতীয় নিকোলাস স্বৈরাচারী ছিলেন এবং রানীর করায়ত্ত ছিলেন।
আমরা 1905 সালে রাশিয়ায় একটি বিদ্রোহ দেখাচ্ছে বা বিপ্লব দেখাচ্ছিল, তার হচ্ছে যে আমরা দেখব হচ্ছে যে ওই সময় রাজা রাশিয়ার যে পার্লামেন্ট ডোমা সেটা ডাকতে বাধ্য হন। ওই যে যার দ্বিতীয় নিকোলাস, আমরা তার স্বৈরাচারী শাসন ব্যবস্থায় রাশিয়ার রুশ বিপ্লব পরাজিত হয়েছিলেন এবং রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছিল। আমরা দেখবো যে বলশেভিক বিপ্লবের যে মূল কারণগুলো কি ছিল, প্রথম এবং প্রধান কারণ ছিল হচ্ছে যে সমাজতান্ত্রিক মতবাদ বা সমাজতান্ত্রিক মতাদর্শ। আমরা কার্ল মার্ক্সকে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক বলা হয়। কার্ল মার্ক্সের জন্ম জার্মানিতে হলেও কার্ল মার্ক্সের যে দর্শন সেটি পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছিল এবং কার্ল মার্ক্সের পথ অনুসরণ করে 19 শতকের শেষ দিকে রাশিয়ায় কমিউনিস্ট পার্টি তথা সমাজতান্ত্রিক দল সংগঠিত হয়। পরবর্তীতে কমিউনিস্ট পার্টি থেকে লেনিনের নেতৃত্বে বলশেভিক পার্টি সৃষ্টি হয়। এই পার্টি হচ্ছে যে পৃথিবীতে প্রথম সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে। আমরা যে সমাজতান্ত্রিক মতাদর্শ যে তিনজন ব্যক্তির নাম পাই, তা হচ্ছে যে কার্ল মার্ক্সের সাথে ছিলেন এঙ্গেলস। এঙ্গেলসের পরে রাশিয়া যে তাদের যে থিওরিগুলো প্রথম প্রয়োগ ঘটান লেনিন। এই তিনজন হচ্ছে যে আমরা সমাজতান্ত্রিক মতাদর্শের পাইওনিয়ার বলা যায়। রাশিয়ার যে বিপ্লবের সেকেন্ড কারণ ছিল রাশিয়ার যে রাজনৈতিক ব্যবস্থা ছিল, আমি আগে বলেছিলাম জারতন্ত্র রাশিয়ার বলশেভিক বিপ্লবের পক্ষে এগিয়ে দিয়েছিল জারতন্ত্রের অযোগ্যতা। 1854-56 সালে ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়ার পরাজয়, 1905 সালে জাপানের সাথে যুদ্ধে রাশিয়ার পরাজয়, প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার সামরিক বিপর্যয় ইত্যাদি ঘটনাবহুল সাধারণ মানুষের কাছে জাতন্ত্রকে অযোগ্যতা বা জাতন্ত্রের দুর্বলতা প্রকটভাবে উঠে আসে। আমরা দেখবো যে রাশিয়া যারের নেতৃত্বে 1905 সালে জাপানের কাছে হেরে যায় এবং প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়া পরাজিত হয়। 3 নম্বর হচ্ছে আমরা দেখবো যে রাশিয়ার সমাজের যে অসারতা বা দুর্বলতাগুলো ছিল সেটা রুশ বিপ্লবকে ত্বরান্বিত করেছিল। ইউরোপের সামন্তবাদের উদ্ভব বিকাশ, রাশিয়াতে এর বিস্তার বলশেভিক বিপ্লবের পটভূমি তৈরি করেছিল। এই দুর্বল অসার সমাজতন্ত্র সামাজিক ব্যবস্থা রাশিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ছিল সম্পূর্ণ অনুপযোগী। আর হচ্ছে যে রাশিয়ার যে ভূমিদাস ছিল, সেই ভূমিদাস আমরা দেখবো হচ্ছে যে এই ভূমিদাস রাশিয়ার রুশ বিপ্লবকে সংগঠিত করার ক্ষেত্রে ভূমিকা পালন করে। কারণ রাশিয়ার ভূমিদাসের মুক্তি মিলেনি, তাদের দুর্দশা, তাদের অত্যাচার নির্যাতন ইত্যাদি ঘটনা প্রবাহ সুদীর্ঘ সামাজিক অস্থিরতা আরোপ হয়েছিল। রাশিয়ার সমস্ত জমি রাজপরিবার এবং সামন্ত অভিজাত শ্রেণীর দখলে ছিল এবং রাশিয়ার সমাজে এই ভূমিদার শ্রেণীর চরম অসন্তোষ ছিল। তাহলে এই ভূমিদার শ্রেণী রাশিয়ার বিপ্লব সংগঠিত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছিল। আমরা বলশেভিক বিপ্লবের যে আরেকটি কারণ দেখি সেটা হচ্ছে যে শ্রমিক আন্দোলন। রাশিয়ার শিল্প বিপ্লবের পরবর্তী ভূমিদাস শ্রেণী আমরা দেখবো হচ্ছে যে শ্রমিক শ্রেণীতে পরিণত হয়। এই সময় শ্রমিকদের জীবনযাত্রা ছিল নিম্নমানের, তাদের ধর্মঘট ট্রেড ইউনিয়ন করা নিষিদ্ধ ছিল। এই পরিস্থিতিতে তারা মহামতি লেনিনের আদর্শে অনুপ্রাণিত হয়ে লেনিনের দীক্ষায় তারা বিপ্লবী শ্রেণীতে পরিণত হয় এবং বলশেভিক বিপ্লবের
মূল ভূমিকা পালন করে। এই শ্রমিক শ্রেণী হচ্ছে যে আমরা দেখব বিপ্লবের পথকে ত্বরান্বিত করেছিলেন, বিপ্লবের পথকে ত্বরান্বিত করেছিলেন, এবং এই যে ব্যাপক যে অংশ, এই যে ভূমিদার শ্রেণী, তারা যে শ্রমিক শ্রেণীতে পরিণত হয়, তাদের শ্রমিকদের অধিকার আদায়ের জন্য কোনো ট্রেড ইউনিয়ন ছিল না আর ধর্ম ছিল নিষিদ্ধ। কিন্তু আমরা দেখব হচ্ছে যে লেনিন যখন শ্রমিকদের মুক্তির কথা বলেন, তখন শ্রমিক শ্রেণী লেনিনের বিপ্লবকে সহযোগিতা করেছিল। আমরা বলশেভিক বিপ্লবের যে আরেকটি অন্যতম কারণগুলো দেখি, তার ভিতরে হচ্ছে যে নিহিলিজম এবং নারদিক আন্দোলন ছিল ওই বলশেভিক বিপ্লবের অন্যতম কারণ। কারণ 19 শতকের যে আমরা দেখব হচ্ছে যে সমাজ পরিবর্তনের জন্য যে যার বিরুদ্ধে অনেক গুপ্ত সংগঠন সংগঠিত হয়েছিল, তার ভিতরে নিহিলিজম এবং নারদনিক দুটি সন্ত্রাসবাদী বা গুপ্ত গ্রুপ এই বলশেভিক বিপ্লবের স্বৈরাচারী রাজতান্ত্রিক শাসনের অবসান ঘটানোর জন্য মানুষকে বিপ্লবমুখী করেছিলেন। আমরা যে বলশেভিক বিপ্লবের কারণ দেখি, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, তারপর হচ্ছে যে বিষয়গুলোর সাথে বিপ্লবের কাঠামো তৈরি করেছিলেন ফরাসি বিপ্লবের দার্শনিকগণ। ফরাসি বিপ্লবের দার্শনিকের যে অবদান ছিল ফরাসি বিপ্লব সংগঠিত হওয়ার ক্ষেত্রে, তেমনিভাবে আমরা দেখব হচ্ছে যে ফ্রান রাশিয়াতেও রুশ বিপ্লব বা অক্টোবর বিপ্লব সংগঠন দর্শন দার্শনিকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কার্ল মার্ক্সের চিন্তাধারা ও লেখনীমালা বলশেভিক বিপ্লবের যে সমাজতান্ত্রিক মাদর্শ তৈরি করেছিলেন, সেই সমাজতান্ত্রিক মাদর্শ কার্ল মার্ক্স ও ইংল্যান্ডস কমিউনিস্ট ম্যানিফেস্টো রচনা করেন যৌথভাবে। সেই কমিউনিস্ট ম্যানিফেস্টো হচ্ছে যে আমরা দেখব এটা সমাজতান্ত্রিক আদর্শের জন্য একটা ম্যানিফেস্টো বা কমিউনিস্ট পার্টির জন্য একটা ম্যানিফেস্টো। তা সেই রচনার দ্বারা লেনিন উদ্যুক্ত হয়েছিলেন এবং লেনিনের যে অনুসারীগুলো তারা হচ্ছে যে এই বৈপ্লবিক চিন্তাধারাকে তারা বাস্তবে রূপদান করেছিলেন। আমরা কার্ল মার্ক্সের যে আরেকটি গ্রন্থ যে ডাস কেমিক্যাল, ওই বইতে শ্রমিকদের সুষম উৎপাদন ব্যবস্থা এবং হচ্ছে যে উনি আদিম সমাজ থেকে বর্তমান সমাজ পর্যন্ত শ্রমিকেরা কীভাবে শোষিত হয় সেই বিষয়গুলো হচ্ছে যে কার্ল মার্ক্স তার বইতে তুলে ধরেন। আমরা দেখব হচ্ছে যে সেই কার্ল মার্ক্সের চিন্তাধারা রুশ বিপ্লবকে, রুশ বিপ্লবের দার্শনিক পটভূমি তৈরি করেছিলেন। রুশ বিপ্লবের দার্শনিক যে পটভূমি বা বিপ্লবের যে মূল ব্যক্তি তা হচ্ছে যে লেনিন। আমরা লেনিনের যদি আমরা তার জীবনটা দেখি, লেনিন 1870 সালে হচ্ছে যে লেনিন জন্মগ্রহণ করেন এবং লেনিন একটি বড় পরিবারে তার জন্ম। তিনি 1891 সালে লেনিন আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন এবং ওই সময়ে তিনি কার্ল মার্ক্সের ডাস কেমিক্যাল বইটি পড়েন এবং সমাজতান্ত্রিক আদর্শে তিনি অনুপ্রাণিত হন এবং রাশিয়ার মুক্তির পথে। আমরা দেখব হচ্ছে যে লেনিন 1905 সালে মানে রুশ বিপ্লবের যে 1905 সালে যে একটা বিপ্লব সংগঠিত হয়েছিল, সে সময় রাশিয়া এসেছিলেন উনি। ওই সময় আবার তিনি রাশিয়া থেকে ইংল্যান্ড, অস্ট্রিয়া, হাঙ্গেরি, জার্মান পরিভ্রমণ করেন।
আমরা লেভিন এর আরেকটা যে বইটা দেখবে সেটা হচ্ছে যে উনি 1903 সালে লেনের রাশিয়ার কলেজ পাড়িতে সম্মেলনে যোগ দিয়ে উনি ওখান থেকে একটি পার্টি সংগঠিত করেন যার নাম হচ্ছে যে বলশেভিক বা সংখ্যাগরিষ্ঠদের পার্টি। সেই পার্টি রাশিয়া যে আমরা দেখবো হচ্ছে যে 1917 সালে যে রাশিয়া যে বলশেভিক বিপ্লব সংগঠিত হয়েছিল সেই বলশেভিক বিপ্লবের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন লেনিন। উনি 1917 সালের 16 এপ্রিল তিনি দেশে তিনি এপ্রিল থিসিস নামক বা এপ্রিল হত্যা নামক একটি বই লেখেন। সেই বইতে উনি 4টি তত্ত্ব প্রয়োগ করেন। একটা হচ্ছে যে সামরিক সরকারের সাথে তার অসহযোগিতা করা, দুই হচ্ছে যে ক্রমাগত যুদ্ধবিরোধী প্রচার চালানো, তিন হচ্ছে যে সকল জমি রাষ্ট্রীয়করণ করা, এবং চার হচ্ছে যে সোভিয়েত সমূহকে ক্ষমতা সম্পন্ন করে তোলা। এবং আমরা দেখবো হচ্ছে যে এই রাশিয়ায় তার নেতৃত্বে আমরা দেখবো হচ্ছে যে রুশ বিপ্লব আমরা সংঘটিত হয়েছিল। আমরা পরবর্তী ক্লাসে রাশিয়ায় যে বলশেভিক বিপ্লব সংঘটিত হয়েছিল সেই বলশেভিক বিপ্লবে আমরা ফলাফল দেখব এবং রাশিয়ায় এই বিপ্লব কি কি পরিবর্তন নিয়ে এসেছিল সেগুলো দেখব। তারপর সে আমরা দেখব মূলত আমরা বলশেভিক বিপ্লবের ঘটনা প্রবাহ এবং সে ফলাফল আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আমরা আজকে যে বিষয়গুলো দেখার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে রাশিয়া যে বলশেভিক বিপ্লব হয়েছিল সেই বলশেভিক বিপ্লবের রাশিয়ার আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা এবং হচ্ছে যে বিপ্লবের কারণগুলো এবং বিপ্লবের দার্শনিকের ভূমিকা আমরা দেখার চেষ্টা করেছি। এই বিপ্লব রাশিয়ার শুধু রাশিয়া না পুরো পৃথিবীতে একটি আলোড়ন সৃষ্টিকারী বিপ্লবে পরিণত হয় এবং এই বিপ্লবের গ্রহণযোগ্যতা বা বাস্তবতা এখানে রয়ে গেছে। সবাইকে ক্লাস করার জন্য ধন্যবাদ।